নমস্কার কলকাতা আয়ুর্বেদের আরো একটা নতুন পর্ব আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে আর আয়ুর্বেদ শাস্ত্র আয়ুর্বেদ চিকিৎসা মানে ভীষণ পুরনো একটি চিকিৎসা শাস্ত্র যেই চিকিৎসা শাস্ত্রের উপর ভর করে একটু একটু করে চিকিৎসার ক্ষেত্রে উন্নতি এসেছে তাই সেই চিকিৎসা শাস্ত্র নিয়েই আমরা আলোচনা করি চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করি এবং কলকাতা আয়ুর্বেদ এমন একটি প্রতিষ্ঠান যেখানে আসলে আপনি আয়ুর্বেদিক চিকিৎসা যেমন পাবেন তার পাশাপাশি একটা সুষ্ঠু পরিবেশ পাবেন যা আপনাকে সুস্থ সবল তরতাজা রাখতে অনেক বেশি সাহায্য করবে আর এই প্রত্যেকটি পর্বে আমরা নির্দিষ্ট কিছু রোগ নিয়ে আলোচনা করি যে রোগে জর্জরিত হচ্ছেন আপনি যে রোগ থেকে আপনার মুক্তি পাওয়া প্রয়োজন কিন্তু হয়তো সঠিক পথ বেছে নিতে পারছেন না বা নানা রকম ভোগান্তির মধ্যে দিয়ে দিন যাপন করতে হচ্ছে আপনাকে তো সেজন্যই সেরকমভাবেই কলকাতা আয়ুর্বেদ নিয়ে আসা কলকাতা আয়ুর্বেদের আলোচনা করতে আসা এবং সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমার সঙ্গে রেসেন্ট ওয়েলনেস এক্সপার্ট মিস্টার সুমিত ভাদুরী সুমিত আপনাকে অনেক অনেক স্বাগত আজ মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কিডনি জড়িত সমস্যা কিডনি এমন একটা অঙ্গের মধ্যে পড়ে আমাদের দেহে যেটা ভীষণভাবে ক্রিয়াশীল এবং গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক কী কী কাজ করছে কিডনি কীভাবে সমস্যা তৈরি হচ্ছে বা সমস্যার প্রতিকার কীভাবে করলে আপনি সুস্থ থাকবেন সেই গোটা বিষয় নিয়ে আজকের পর্ব সুমিতের কাছে অবশ্যই আসবো সুমিতা প্রথমেই জানতে চাইবো যে প্রথমত আমরা সবাই কম বেশি জানি কী কিডনি বা তার কী কাজ কিন্তু একটু বিস্তারিত ওয়েতে জানতে চাইবো গোটা বিষয়টা মানে কিডনি হচ্ছে আমাদের একটা অংশ শরীরের একটা অঙ্গ বলা যায় যেটার মেন মানে ওটা একটা পার্ট হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেম মানে আমাদের যে পেচ্ছাপটা তৈরি হওয়া এবং সেটা যে শরীর থেকে বেরিয়ে যাওয়া এই যে পদ্ধতি তার একটা বিশাল বড় পার্ট হচ্ছে কিডনি আমাদের শরীরে দুটো কিডনি থাকে আমাদের যে রিব কেজ আছে যে একটা খাঁচা রয়েছে যে যেটা বুকের যে খাঁচাটা তার ঠিক পেছন দিকে যেখানে খাঁচাটা শেষ হচ্ছে তার ডান দিকে এবং বাঁ দিকে দুটো কিডনি থাকে আমাদের রাইট কিডনি আর লেফট কিডনি ঠিক আছে দুটোরই একই ফাংশন আর এটা হচ্ছে মেইনলি কাজটা হচ্ছে কিডনির কাজ হচ্ছে যে শরীরের যে আমাদের যে রক্ত চলাচলটা করছে তার মধ্যে এক্সেস ওয়াটার যেটাই তৈরি হয়ে যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের খাদ্য খাবার খাচ্ছি জল খাচ্ছি সব কিছুর থেকে এবং তার সাথে কিছু কিছু মিনারেলস আছে বা কিছু বর্জ্য পদার্থ আছে যেটা শরীরের দরকার নেই সেটা যখন এক্সেস হয়ে যায় সেটা শরীর থেকে এক্সেসটাকে বের করে দেয় কিডনি এটা হচ্ছে কিডনির মেইন ফাংশন তার মানে ও একটা ফিল্টারের মতো কাজ করে যেখান থেকে খারাপ জিনিসটা শরীর থেকে বের করে দেয় ইউরিনের মাধ্যমে বা পেচ্ছাপে হয়ে বেরিয়ে যায় শরীর থেকে এবং আবার রক্ত যে আমাদের সার্কুলেশনটা হয় ব্লাড সার্কুলেশন হয় বডিতে এটা আবার বাদবাকি ভালো জিনিসটা সেটার মধ্যে আবার চলে যাচ্ছে আবার কিডনির এটাও ফাংশন আছে যে কিডনির মধ্যে কিছু হরমোনাল তৈরি হয় হরমোনস তৈরি হয় যেটার মেন কাজ হচ্ছে কী করে আমাদের যে ব্লাড প্রেশারটাকে সেটাকে কন্ট্রোল করে এবং কিডনিতে বিভিন্ন ধরনের মিনারেলস আছে সেই মিনারেলসগুলো সঠিক মাত্রায় যাতে শরীরে থাকে এই যে ব্যালেন্সটা বা ফিল্টারিং করাটা কোনটা শরীরে থাকবে আর কোনটা বেরিয়ে যাবে এই কাজগুলো কিন্তু কিডনি করে বেশ সেক্ষেত্রে কিডনির সমস্যা নানা রকম রোগ ভোগে মানুষজন আজকাল ভুগছেন রোগের বারবারন্তটাও বেশি সে জায়গায় দাঁড়িয়ে কিডনির কিভাবে দেখভাল করা উচিত যত্ন নেওয়া উচিত বা কোথায় খামতি থেকে থাকলে সেই সমস্যাটা আর কি মাথাচাড়া দিয়ে ওঠে প্রথম কথা হচ্ছে আমাদের কিডনির যে আমরা যেটা আমরা দেখবেন সবসময় ডাক্তাররা ডাক্তারবাবুরা বলে বা আমরাও আজকাল অ্যাওয়ারনেসে সব প্রোগ্রামে দেখতে পাই আমরাও বলি যে জল সঠিক পরিমাণে খাওয়া দরকার একদমই ঠিক আছে কম জল খেলে একটা জিনিস খেয়াল করবেন যখনই কম জল খাওয়া হচ্ছে সে সময় কিন্তু দেখা যাচ্ছে আমাদের ইউরিনটা হলদে কালার হয়ে যায় ঠিক আছে আমরা বলি যে শরীর কষে গেছে তার মানে যতটা পরিমাণে সারাদিনে আমাদের কাজকর্ম এবং পেচ্ছাপ হয়ে যাওয়া বডির বিভিন্ন পার্টে জলটার প্রয়োজন সব কিছু নিয়ে যেই পরিমাণে জলটা আমার সারাদিন দরকার সেটা যখন সঠিক মাত্রায় না হয় তখন আমরা বলি শরীর কষে গেছে বা ডিহাইড্রেটেড হয়েছে বডিটা ঠিক আছে সেই জন্য মানে কি আমাদের যে এই মানে পিউরিফিকেশন বা এই যে কী বলবো ব্লাডটাকে যে পরিশোধন করে যে সিস্টেমটা কিডনির সেটার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে বা সঠিক পরিমাণে আমাদের কিন্তু জলের ইনটেকটা করা উচিত তাই মোটামুটি একজন প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে বলা যেতে পারে ধরুন মোটামুটি 3 থেকে 3.5 লিটার কিন্তু জল সে একজন সুস্থ মানুষ খাওয়া উচিত সারাদিনে এবার যারা ধরুন 1 ঘন্টা আরও বেশি খুব এক্সারসাইজ করে হেভি এক্সারসাইজ করে তাদের জন্য প্রত্যেক 1 ঘন্টা এক্সারসাইজের জন্য 1 লিটার জল তাদের বেশি খাওয়া উচিত তাহলে জলের ব্যালেন্সটা শরীরে ঠিক থাকবে এবং বা খারাপ জিনিসগুলো শরীর থেকে যে বেরিয়ে যাবে কিডনির মাধ্যমে ফিল্টার করে সেটাতে হেল্প করবে তাহলে কিডনির ফাংশনটা ঠিক থাকবে এটা গেল
আরেকটা হচ্ছে আমাদের যে খাদ্য খাবারের মধ্যে আমাদের মেনটেন করা উচিত, সব রকম খাদ্য খাওয়া উচিত যাতে আমাদের কিডনিতে যেটা আমাদের কি বলবো ব্লাডের যে পিএইচ লেভেল একটা মানে ব্লাডের যে অ্যালকালাইনিটি বা অ্যাসিডিক নেচার যেটা কতটা কি থাকবে পিএইচ ব্যালেন্স যেটা থাকবে সেটা ঠিক থাকে কিডনি করে। তো তার জন্য আমাদের খাদ্য খাবারগুলো এমন হওয়া উচিত যাতে পিএইচ ব্যালেন্সটা মেনটেন হয়। মানে আমাদের যেমনি ধরুন প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এগুলো খাচ্ছি তার সাথে সাথে আমাদের ভেজিটেবলসও খুব বেশি খাওয়া উচিত, ফল খাওয়া উচিত যাতে আমাদের শরীরে অ্যালকালাইনিটিটা থাকে, ঠিক আছে, মানে অ্যাসিডিক না হয়ে যায় আর কি নেচারটা আমাদের ব্লাডে। তো এগুলো মেনটেন করলে আমাদের কিডনি ভালো থাকতে পারে। এবং একটা হেলদি লাইফস্টাইল, প্রপার ঘুম, প্রপার খাওয়া দাওয়া, ডেইলি একটা ফিজিক্যাল এক্সারসাইজ বা প্রাণায়াম যোগ এগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা কিডনিটাকে যত্ন করতে পারি। সেক্ষেত্রে যদি কিডনির সমস্যা হয়েও থাকে তাহলে ঠিক কোন কোন রোগের সম্মুখীন হতে হবে কিডনির জন্য, মানে মানে রিস্ক ফ্যাক্টর যেগুলো বলে সেগুলোর হচ্ছে মেইনলি কিডনির রোগ থেকে বা যেই ব্যাপারগুলো থাকলে কিডনি সমস্যা দেখা দিতে পারে সেগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস যদি খুব বেশি দিন ধরে থাকে সেটা যদি কন্ট্রোল না হয় ওষুধ খেয়ে বা ইঞ্জেকশন দিয়ে তাহলে কিন্তু আমাদের দেখা যায় যে কিডনির সমস্যা কিন্তু চলেই আসে। সেক্ষেত্রে শুধুমাত্র টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এটা সম্ভাবনা বেশি নাকি টাইপ 1 এর ক্ষেত্রে? জেনারেলি এটা যেহেতু লাইফস্টাইল ডিজিজ একটা টাইপ 2 ডায়াবেটিস, তো দেখা যায় কিডনির সমস্যা যদি জেনেটিক বা না হয় আর কি, ঠিক আছে, কিছু কিছু ডিজিজ আছে কিডনি, সেটা ছাড়া জেনারেলি দেখা যায় একটু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেই কিন্তু কিডনি সমস্যা দেখা যায়। তো ধরা যেতে পারে এটা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রেই কিন্তু বেশি প্রযোজ্য। আচ্ছা, আর কি কি রয়েছে, মানে আরও যে ব্যাপারটা আছে ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়া, এটা আমাদের জানতে হবে ব্লাড প্রেশার যাতে হাই না হয়, বা ব্লাড প্রেশার বেড়ে গেলে কি বেশি দিন ধরে যদি এই ব্লাড প্রেশারটা হাই হয়ে থাকে সেটা কোনো ট্রিটমেন্ট না হয় কন্ট্রোল না হয় তাহলেও কিন্তু কিডনিটাকে ড্যামেজ করতে পারে, কিডনির সমস্যা দেখা দিতে পারে। তারপরে আছে ওবেসিটি, যেটা সেখান থেকেও দেখা গেছে যাদের ওবেসিটি আছে তাদের কিন্তু কিডনি প্রবলেম এসে যাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। আরেকটা যেটা বলবো সেটা রিস্ক ফ্যাক্টর বলবো না কিন্তু মানুষের এই গাফিলতি সব কিছুর পরেও যে মানুষের কেয়ারলেস হয়ে থাকাটা, ওই যে মানে কোনো সমস্যা হলে সেটাকে ফেলে রাখা বা এই যেটা বললাম প্রপার জল না খাওয়া এগুলো কিন্তু খুব এফেক্ট করে কিডনির সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে খাদ্য খাবারের তালিকাতে অনীহা থাকলেও বোধহয় যে কোনো রোগী বাসা বাঁধতে পারে যদি আমার খাবার ঠিকঠাক না থাকে। সঠিক যদি খাদ্য খাবারের অভ্যাস আমাদের না থাকে তাহলে কিন্তু বিভিন্ন রোগকে আমরা ডেকে আনতে পারি। সেক্ষেত্রে সুমিতা কিডনি জনিত রোগগুলোর মধ্যে কি কি পড়ছে, মানে আমরা স্টোন হয় এটাও শুনেছি, মানে এরকম রোগটা ঘরে ঘরে হয়, আর কি কি থাকতে পারে? কিডনির মেইনলি যেটা হচ্ছে একটা ক্রনিক কিডনির ডিজিজ হয় সেটা মানে কি আস্তে আস্তে বিভিন্ন যেই কারণগুলো বললাম, এই ডায়াবেটিস হতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে, বা কোনো অন্য মেডিসিনের সাইড এফেক্ট হতে পারে এরকম, বা একেবারে ছোটোবেলার থেকে কিডনির সমস্যা দেখা যাচ্ছে সেগুলোর থেকে আস্তে আস্তে দিনের পর দিন এই সমস্যাটা থাকতে থাকতে দেখা যাচ্ছে শরীরের মধ্যে একটা যে কিডনি তার ফাংশনটা নষ্ট হচ্ছে আস্তে 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 আস্তে, এটাকে ক্রনিক কিডনি ডিজিজ বলা হয়। আর আস্তে আস্তে দেখা যাবে যে কি কিডনির যে নর্মাল ফাংশন সেটা নষ্ট হয়ে গেছে, মানে কিডনি ফেলিয়ার যেটা বলি। একটা কিডনি যদি কারো খারাপ হয়ে যায় তবু যদি আরেকটা কিডনি ফাংশন করতে থাকে তাহলেও কিন্তু সে সার্ভাইভ করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখা যাচ্ছে দুটো কিডনি একেবারে ফেল হয়ে যাচ্ছে তখন কিন্তু ডাক্তারবাবুরা রেকমেন্ড করে যে ডায়ালিসিস করতে হবে। ডায়ালিসিসটা হচ্ছে আর্টিফিশিয়ালি কিডনির কাজটা করে দেওয়া, কারোর জন্য দেখা যায় ওটা মাসে একবার করে হচ্ছে, আবার কারোর জন্য দেখা যায় সপ্তাহে একবার করে ডায়ালিসিস করতে হয়, সেটাও খুব কষ্টকর। যারা নিচ্ছে ওনারা জানেন যে কতটা কষ্ট হয়, শরীরের ওপর একটা প্রেশার পড়ে, মনের ওপরেও একটা মানুষের প্রেশার পড়ে। এটা গেল। তারপরে আবার আছে গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে, নেফ্রাইটিস কথাটা আমরা খুব শুনেছি আর কি, গ্লোমেরুলার নেফ্রাইটিস মানে আমাদের গ্লোমেরুলাস বলে কিডনির মধ্যে এক একটা ছোটো ছোটো যে অংশ আছে, ছোটো ছোটো গোল গোল, সেখানে অ্যাকচুয়ালি কী হয় আমাদের যে মানে রক্তটা ফিল্টারটা ঠিক ওই পজিশানে হয়, ঠিক আছে। তো সেখানে কোনো যদি ইনফেকশন হয়ে যায় সেখান থেকে কিন্তু গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। আবার নেফ্রনগুলো যেগুলো আছে সেগুলো অনেক সময় ক্ষতি হয়, কেমন কি অতিরিক্ত ব্লাড প্রেশারের চাপে দিনের পর দিন তার ওপর একটা আঘাত আসছে হতে হতে হতে, তখন কিন্তু তার ফিল্ট্রেশনের ক্যাপাসিটিগুলো নষ্ট হয়ে যায়, এগুলো আছে। তারপরে আরেকটা আছে যে আমরা যেটা খুব কমন শোনা যায় যে কিডনি স্টোন হয়েছে, ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি কী হয় বিভিন্ন মিনারেলস যেটা বলছিলাম সঠিক মানে মাপের মিনারেলসটা বা অন্য জিনিসগুলো ব্যালেন্স করে কিডনি। এবার যখন ওর ফাংশনটা ঠিক হচ্ছে না বা অতিরিক্ত পরিমাণে আমাদের
মানে বেঠিক খাদ্য খাবারের কারণে শরীরের মধ্যে মিনারেলসগুলো বেশি জমে যাচ্ছে, কিডনি সেটা ফিল্টার করে বার করতে পারছে না, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে কিডনিতে স্টোন হয়ে যায়। স্টোন মানে কি, একটা ক্রিস্টাল মতো তৈরি হয় চিনির দানার মতো, এবার ওটা কারো কতগুলো একদম গুঁড়ো গুঁড়ো থাকে, কতগুলো বড় হয়ে যায়, ঠিক আছে, যে অনেকটাও বড় হয়ে যায় অনেক সময়, যেটা অনেক সময় অপারেট করে বার করতে হয়, আর নাহলে অনেক সময় ট্রিটমেন্ট করে ওটাকে গলিয়ে বা ছোটো করে ভেঙে ভেঙে শরীর থেকে বের করে দেওয়া যেতে পারে। এগুলো হচ্ছে নেফ্রাইটিস, ইসের কথা বললাম, কিডনি স্টোন। তারে আরেকটা আছে পলিসিস্টিক মানে কিডনি ডিজিজ, যেটা পলিসিস্টিক কিডনি ডিজিজ মানে এগুলো সিস্ট আমরা শুনেছি, এই পলিসিস্টগুলো কেমন হয়, আঙুরের থোকার মতো হয়, মানে ভেতরে জল মতো থাকে যেগুলো, এগুলো একটা ডিজিজ। এগুলো জেনারেলি দেখা যায় যে কারো যদি জেনেটিক ব্যাপারটা একটু থাকে, যে বংশে কারো রয়েছে, তাদের দেখা যায় এই প্রবলেমটা আছে। কিন্তু যদিও এটা মানে সবসময় ক্যান্সারাস হয় না, কিন্তু এটাকে ট্রিটমেন্ট করাটা কিন্তু দরকার, নাহলে কমপ্লিকেশন তো আসতেই পারে, এরকম কিন্তু প্রবলেমগুলো আছে। আরেকটা যেটা কিডনি শুধু না, আমাদের যে ইউরিনারি সিস্টেমটা পুরো, ঠিক আছে, মানে আমাদের কিডনি, আমাদের পেচ্ছাপের যে থলি, তারপরে যে যে ডাক্ট দিয়ে আমাদের যে মানে প্যাসেজ দিয়ে আমাদের ইউরিন পাস হয়, এই সবটা নিয়ে আমাদের ইউরিনারি সিস্টেম বলছিলাম। তো ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এই পুরোটার মধ্যে যে কোনো জায়গায় কিন্তু আমাদের ইনফেকশন আসতে পারে, বিশেষ করে এটা মহিলাদের ক্ষেত্রে হয়। কারণ হচ্ছে যদি খুব কমনলি কোনো মানে কমন টয়লেট যদি কেউ ইউজ করে খুব বারে বারে, বা কোনো সমুদ্রে গিয়ে স্নান করার পরেও কিন্তু ইউটিআই ইনফেকশন হয়, একটু বেশি বয়স্কদের ক্ষেত্রে এগুলো বেশি দেখা যায়, এখানে হাইজিন মেনটেন করার ব্যাপার থাকে, এগুলো যদি না করা যায় তাহলে কিন্তু খুব চট করে মহিলাদের ক্ষেত্রে ইউটিআই ইনফেকশন কিন্তু দেখা যায়। তো এগুলো হচ্ছে বিভিন্ন অসুখ যেগুলো আমরা কিডনির ক্ষেত্রে দেখতে পাই। সেক্ষেত্রে যদি যেমনটা আমরা শুরুতেই বলছিলাম যে অনেকেই আছেন যে কোনো রোগকে হেলাফেলা করেন, গাফিলতি করেন, তার একটা তীব্র অনীহা থাকে যে ঠিক আছে সমস্যা বাড়ছে না, বাড়লে পরে দেখা যাবে কি হবে, এই সমস্যাটা যদি কিডনির ক্ষেত্রে হয়, মানুষ যদি এরকমভাবে কিডনির সঙ্গে ট্রিটমেন্ট করে, তাহলে তার পরিস্থিতি কতটা ভয়ানক পর্যায়ে পৌঁছতে পারে? সেটা সাংঘাতিক, তো আমি বললামই যে মানে ক্রনিক ডিজিজ যেটা, সেটাকে আমরা হেলাফেলা করে করতে 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 সেটা তো মানে কিডনি ফেলিয়ারে চলে যেতে পারে, মানে রিকভারিতে প্রবলেম হয়, তারপরে যেখানে ডায়ালিসিস হয় সেটা তো একটা পারমানেন্ট কিছু সলিউশন হলো না, সেটা মানে আর্টিফিশিয়ালি একটা মানুষকে ফিল্টারিং প্রসেসের মধ্যে নিয়ে আসার, সেখানে তো অনেক কমপ্লিকেশানস থাকেই, এগুলো আমরা শুনতে পাই বা দেখতে পাই। তো আমাদের ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদেও এরকম অনেক পেশেন্ট আসে যারা মানে অনেকটাই অ্যাডভান্স স্টেজে চলে গেছে, ঠিক আছে। আমরা সবাইকে এটাই বোঝাই সবসময় যে সেই সিচুয়েশান আসার আগেই আপনারা ক্যালকাটা আয়ুর্বেদে আসুন আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য, একদমই তাই, এই ব্যবস্থাগুলো রয়েছে। কারণ ঠিক এই কারণেই আমরা এই বিষয়টার উপর জোর দিচ্ছি, কারণ বহু ঘরে যে কোনো পরিস্থিতিতেই প্রত্যেকটা রোগকে হেলাফেলা করার একটা প্রবণতা কারণ না কারোর মধ্যে থাকে, সে প্রচণ্ডভাবে গাফিলতি করে, তার একটা অনীহা থাকে যে ঠিক আছে সমস্যা যদি আরও গভীর হয় তাহলে আমি চিকিৎসকের কাছে যাব, বা বহুবার চিকিৎসকের কাছে গিয়েছি আমার সমস্যার সমাধান হয়নি, যা হবে দেখা যাবে, এই যা হবে দেখা যাবে থেকে বেরিয়ে আসতে হবে, প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করাতে হবে। এই যে কিডনিজনিত নানা সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি, এর পরিণতি কী হতে পারে সেটাও আপনারা শুনলেন, অনেকেই হয়তো এই সমস্যার সঙ্গে ভুক্তভোগী, আপনারা বুঝতে পারছেন রোজকার জীবন থেকে যে পরিণতি কতটা ভয়ানক পরিস্থিতিতে পরিণত হচ্ছে, সেই গোটা জায়গায় দাঁড়িয়ে কী করে ক্যালকাটা আয়ুর্বেদ আপনার পাশে থাকতে পারে, আপনাকে সাহস যোগাতে পারে, আপনার চিকিৎসা পদ্ধতিকে আরও উন্নততর করতে পারে, সে বিষয়ে আমরা নজর রাখবো, সুমিতা যেহেতু আছে। সুমিতা, এই যে গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, আপনিও বলছিলেন যে অনেক রোগী আসেন, তারা অনেকগুলো ধাপ পেরিয়ে শেষ পর্যায়ে এসে পৌঁছন, ক্যালকাটা আয়ুর্বেদে কিডনিজনিত সমস্যায় কীভাবে রোগীর পাশে দাঁড়ায়? প্রথম কথা হচ্ছে যে কোনো পেশেন্ট যখন আমাদের এখানে আসে, সেটা কিডনির হোক বা যে কোনো অন্য রোগের হোক, প্রথমে তাকে হচ্ছে কনসালটেশন করা হয়। এখন এই ব্যবস্থাটাও চলছে যেহেতু লকডাউনের সিচুয়েশান বা একটা ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের ব্যাপার রয়েছে, একটা ক্রাইসিস পিরিয়ড এসছে, এখানেও এখনও কী হচ্ছে, যদি কেউ আসতে নাও পারছে তার কিন্তু কনসালটেশন ডক্টরের সাথে ওভার টেলিফোন করানো হচ্ছে, ঠিক আছে, বাড়ি থেকে। এটা করানোর পর এবার ডাক্তারবাবুরা ঠিক করবেন যে ওনার যেসব ট্রিটমেন্ট হয়েছে বা ওনার যা টেস্ট হয়েছে বা কী মেডিসিন খেয়েছে, সব কিছুর ওপর একটা নির্ভর করে একটা ডায়াগনোসিস হবে এবং কনক্লুশনে যাবে যে ওনার জন্য আমাদের এই আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা উপযুক্ত কি না। যদি উপযুক্ত থাকে তাহলে তার জন্য কী করতে হবে, সে একটা মেডিসিনের প্রেসক্রিপশান হবে, সেই মেডিসিনগুলো তার খেতে হবে,
পিরিয়ডিক্যালি আবার ডাক্তারবাবুর সাথে আলোচনা করে আস্তে আস্তে স্টেপ বাই তার উন্নতি। আবার অনেক সময় এটা দেখা যায় যে এই যে বিভিন্ন ট্রিটমেন্ট শুধু এই কিডনির সমস্যা না, বিভিন্ন ট্রিটমেন্ট যেগুলো আছে তার একটা স্পেশাল পার্ট হচ্ছে আমাদের পঞ্চকর্মা থেরাপি, যেটা ক্যালকাটা আয়ুর্বেদে রয়েছে। সারা ইস্টার্ন ইন্ডিয়াতে খুব কম সংখ্যক জায়গায় কিন্তু এই ব্যবস্থা রয়েছে, এরকম ইনফ্রাস্ট্রাকচার সব জায়গায় থাকে না বলে মানুষ এই ট্রিটমেন্টের হেল্পটা নিতেও পারে না, শুধু ওষুধের ওপর ডিপেন্ড করে থাকতে হয়। কিন্তু এই যদি কারোর জন্য এটা উপযুক্ত থাকে, ডাক্তারবাবুরা যদি পরামর্শ দেন, তাহলে এটা নিলে কিন্তু তার বেনিফিট অনেক বেশি বেড়ে যায়। একটা শুধু ওষুধকে যা হবে তার থেকে কিন্তু আরও বেশি এফেক্টিভ হবে যদি কেউ এই পঞ্চকর্মা থেরাপির হেল্প নিতে পারে। একেবারে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক যে রোগীরা আসছেন তাদের সমস্যা কতটা গুরুতর, মানে তারা ঠিক কোন পর্যায়ে এসে আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরছেন, এটা একবার জানতে চাইবো এবং আমার দর্শক বন্ধুদেরও জানাতে চাইবো গোটা বিষয়। আমাদের এখানে কিডনি সমস্যার জন্য অনেক পেশেন্ট এমনও এসছে যে ডায়ালিসিস হচ্ছে, সেরকম পেশেন্ট এসছে যে মাসে চারটে করে ডায়ালিসিস হচ্ছে। এবার আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়ে দেখা গেছে যে তার স্প্যানটা কমেছে, মানে গ্যাপটা বেড়েছে আর কি, খুব রিপিটেডলি নিতে হচ্ছে না, একটু বেড়েছে। কিন্তু অনেক পেশেন্ট এমন আসে তার মাল্টিপল কমপ্লিকেশানস তৈরি হয়ে যায়, মানে দেখাচ্ছে তার কী বলছে যে সে হয়তো সেই কী বলবো সেই ট্রিটমেন্টগুলোতে যায়নি, ডায়ালিসিসে যায়নি, কিন্তু তার অনেকগুলো কমপ্লিকেশান একসাথে, তার যে রিপোর্ট সেই রিপোর্টের উপরে দেখা যাচ্ছে যে এই এমন একটা জায়গায় চলে গেছে, ডায়ালিসিস অবধি না পৌঁছলেও অনেক জটিলতা রয়েছে, অনেক জটিলতা রয়েছে, না ডায়ালিসিসের কন্ডিশনে এসেছে কিন্তু ডায়ালিসিস করায়নি, চেপে রেখে দিয়েছে ব্যাপারটা, সে অন্য ট্রিটমেন্টও করায়নি, হচ্ছে হচ্ছে ডায়ালিসিস করাবো না একটা ভয়, ঠিক আছে, সেই পর্যায়ে চলে গেছে। তার সাথে সাথে দেখা যায় যে ব্রিদিং প্রবলেম, নিঃশ্বাসের প্রবলেম, হার্টের সমস্যা, মাল্টিপল কমপ্লিকেশান তৈরি হয়ে গেছে, ঠিক আছে, সেই জায়গাগুলোতে যাওয়া এরকম পেশেন্টও আসে, সেখানে একটু ক্রিটিক্যাল হয়ে যায় ব্যাপারটা, তার ইম্প্রুভমেন্টটা সেই লেভেলে পাওয়া যায় না, বা কারণ একটা ট্রিটমেন্টের তো একটু সময় দিতে হবে সেই রোগীকে সুস্থ করার জন্য, কিন্তু সেখানে সময়েরই অভাব হয়ে যায়, এমনও কিন্তু হয়। তার জন্যই বলি যে সবসময় আগে আসুন ডিসিশান নিন যে আমি কোন প্যাথিতে আমি গিয়ে ট্রিটমেন্টটা করব। যদি আমার মনে হয় আমি আয়ুর্বেদিকে করব, তাহলে ফেলে রাখবো না, বা সব কিছু চেষ্টা করে শেষে কিছু হলো না তো চলো আয়ুর্বেদিক করি, এটার কিন্তু কোনো ভ্যালু থাকে না সেই ট্রিটমেন্টের। এটাই বলবো যে যখনই ট্রিটমেন্টটা আপনি ফিল করছেন আপনার দরকার ট্রিটমেন্ট, আপনি ডিসিশান নিন কোন প্যাথিতে নেবেন। যদি মনে হয় আয়ুর্বেদিকে, তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিন কিভাবে এখানে এসে ট্রিটমেন্ট নিতে হবে। সেক্ষেত্রে সুমিতদা, যার যিনি ধরুন কিডনির সমস্যা নিয়ে আসছেন তার তো একাধিক জটিলতা থাকতেও পারে, একজন ডায়াবেটিক পেশেন্ট হতে পারে, তার কিডনি ড্যামেজ হয়েছে, তাহলে আপনাদের চিকিৎসা পদ্ধতি ঠিক কীভাবে এগোয়, মানে ডায়াবেটিকের একটা ট্রিটমেন্ট আলাদা, কিডনির একটা ট্রিটমেন্ট আলাদা, গোটা ট্রিটমেন্টটাই একসঙ্গে? প্রথম কথা হচ্ছে যখন এখানে পেশেন্টদেরকে ডাক্তারবাবুরা কনসাল্ট করেন, সবচেয়ে প্রথম দুটো ব্যাপার থাকে, পেশেন্ট কিসের জন্য এসেছে এটা একটা বোঝার ব্যাপার থাকে, এবং ডাক্তারবাবুরা কী ভাবছেন। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট যেটার ওপরে বেশি ফোকাস করছে, কিডনির কথা বলে বলছি না, হয়তো সে কথার কথা সে এসছে ব্যথার একটা সমস্যা নিয়ে, দেখা যাচ্ছে ব্যথাটা সারাতে গেলে তার আনুষঙ্গিক কিছু সমস্যা আছে, সেগুলো না সারালে ব্যথাটা কোনো মতেই সারবে না, কারণ আয়ুর্বেদেতে কোনো পেইন কিলার দিয়ে ব্যথা কমানো হয় না, এখানে কিন্তু নির্মূল করার চেষ্টা হয়, রুট কজ থেকে সেটাকে ঠিক করা হয়। তো সেক্ষেত্রে আনুষাঙ্গিক সমস্যাগুলো যদি বলে, কেউ যদি বলে না আমি সেটার চিকিৎসা পরে করবো, আগে আমার ব্যথা কমিয়ে দিন, তাহলে সেটার ট্রিটমেন্টই হবে না ঠিকমতো। আচ্ছা, করতে হবে কি, ব্যথার ট্রিটমেন্টটার পাশাপাশি আনুষঙ্গিক ট্রিটমেন্টগুলোও চলবে। এবার ডাক্তারবাবুরা দেখলেন যে উনি যেটার কথা বলছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কোনো আরেকটা ওনার প্রবলেম রয়ে গেছে। কথার কথা, ধরুন একজন এসছে ডায়াবেটিক, সে হয়তো অ্যালোপ্যাথি মেডিসিন খাচ্ছেন, কিন্তু সে চাইছেন আয়ুর্বেদিক ট্রিটমেন্টও করবো অন্য একটা কোনো কারণের জন্য, তখন কিন্তু তাকে সব কিছু চট করে সব বন্ধ করিয়ে দেওয়া হবে না যে আপনি সব স্টপ করে এখন আয়ুর্বেদিক শুরু করুন, কারণ এই ওষুধটা ধরতে তো কিছু দিন সময় লাগবে। কিন্তু আস্তে আস্তে ডাক্তারবাবুরা ঠিক করবে যে কখন কোন ওষুধটা খেতে হবে, কতটা পরিমাণে খেতে হবে, দরকার পড়লে দুটো ট্রিটমেন্টও কিন্তু প্যারালালি চলে, মানে অন্য একটা ট্রিটমেন্ট কেউ করাতে চাইছে আয়ুর্বেদিকে কিন্তু একটা ট্রিটমেন্ট চলছে অ্যালোপ্যাথিতে, তাতে কিন্তু কোনো ইন্টারাকশানের কোনো ব্যাপার নেই, বা একটা আরেকটার কোনো কিন্তু ক্ষতিকারকের ক্ষতি করার কোনো জায়গা নেই, দুটো আলাদা আলাদা প্যারালালি কিন্তু ট্রিটমেন্ট চলে। আমাদের এখানে অনেক পেশেন্ট কিন্তু এরকমও এসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সময়তে আরও একটা বিষয় যেটা আপনি আমি আমরা সবাই দেখে থাকি, যে আয়ুর্বেদিক চিকিৎসার উপর মানুষের কোথাও একটা ভরসা এখনও অবধি তেমন করে জন্মায়নি, বা মানুষ সিদ্ধান্ত নিলেও অনেক দেরিতে সিদ্ধান্ত নিচ্ছে, কেন তারা আগে চটজল দিয়ে আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরবে, এই প্রশ্নের উত্তরটা আমি আমার দর্শক বন্ধুদের জানাতে চাই। প্রথম কথা হচ্ছে
আয়ুর্বেদিক চিকিৎসা কিন্তু সিমটোমেটিক রিলিফ দেয় না শুধু, মানে যে উপসর্গ মানে যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি সেই উপসর্গটাকে কমিয়ে দিল তা নয়। উপসর্গটা কেন হয়েছে সেই কেনর প্রশ্ন কিন্তু প্রথমে ডাক্তারবাবুরা খুঁজে বার করার চেষ্টা করেন এবং ওই কেনর প্রশ্নটাকে বেস করে ট্রিটমেন্টটা কিন্তু চলে। এবার আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কোনো নেগেটিভ এফেক্ট হয় না। আপনি যদি একটা অথেন্টিক জায়গার থেকে সঠিক একটা জায়গার থেকে একটা ক্লিনিক থেকে আপনি ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু দেখা যাবে যে সেখানে সঠিক নিয়মে কিন্তু ট্রিটমেন্টটা চলছে যেভাবে হওয়া উচিত, তার জন্য সেখানে খারাপ বা নেগেটিভ এফেক্ট বা সাইড এফেক্ট হয়ে যাওয়ার কোনো চান্সেস থাকবে না একেবারেই। এবং তার পাশাপাশি সুমিতদা যেমনটা পঞ্চকর্মার কথাও বলছিলেন, কিন্তু কি এই পঞ্চকর্মা, কিভাবে এই পঞ্চকর্মা কাজ করছে, চলুন একবার আপনাদেরকে এক ঝলকে পঞ্চকর্মা থেরাপি দেখাবো। এখন আমরা যে পদ্ধতিটা দেখছি এটা হচ্ছে স্নেহন। এই স্নেহনে কি হয়, বডিকে ডিটক্সিফাই করে এবং শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো ঘামের মাধ্যমে এটাকে শরীর থেকে বের করে দেয়। এটা একটা হচ্ছে প্রথম স্টেপ স্নেহনের। কি হয়, এটা একটা মেডিকেটেড অয়েল, যার যেমন সমস্যা সেই অনুযায়ী সেই তেলটাকে তৈরি করা হয়। আয়ুর্বেদিক বিভিন্ন গাছপালার নির্যাস থেকে সেটা তৈরি হয়, একটা অয়েল বেস থাকে এবং সেটাকে কিন্তু শরীরের বিভিন্ন অংশে তার প্রলেপ দেওয়া হয় বা একটা মাসাজ দেওয়া হয়, স্মুথ একটা হালকা মাসাজ দেওয়া হয় যাতে শরীরে এই তেলটা মিশতে থাকে। এই পদ্ধতিটিকে আমরা বলছি স্নেহন। যেটা মেডিসিনের গুণাগুণ আছে সেটা তেলের মধ্যে রয়েছে, তার সাথে সাথে কী হচ্ছে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, মাসেল স্টিফনেস কমছে এবং বডি কিন্তু রিল্যাক্সড হচ্ছে। এটা কিন্তু আমাদের মনকে ঠিক রাখতে, কিন্তু বডি এবং মন দুটোকে যেহেতু একসাথে একজন আরেকটার পরিপূরক হিসাবে ইউজ করা হচ্ছে, তো দুটোই কিন্তু আমাদের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি করতে হয় পঞ্চকর্মায়, এবং তার জন্য এই স্নেহনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের যে আজকের টপিকটা IBS, সেখানে যেহেতু আমাদের ডাইজেশনের ব্যাপার রয়েছে, একটা হজমের ব্যাপার বা পাচন ক্রিয়ার বা পাচনতন্ত্রের বিভিন্ন একটা রোল রয়েছে, তার একটা সুস্থতা কিন্তু বড় প্রয়োজন। সেখানে আমাদের হাতের পায়ের যেসব জায়গায় স্নেহন হচ্ছে তার সাথে কিন্তু আমাদের পেটেরও কিন্তু স্নেহন করানো হচ্ছে, যেটা আমাদের অয়েল অ্যাপ্লিকেশন বলছি, মেডিকেটেড অয়েল অ্যাপ্লিকেশন। এতে কি হচ্ছে, মাসেলসগুলো কিন্তু টোন হয়, মাসেলস অনেক সফট থাকে, মাসেলের স্টিফনেসটা কমে এবং প্রপার কিন্তু আমাদের বডি ফাংশন করে। এবার আমরা দেখে নিলাম যে স্নেহনের পদ্ধতিটা, এই পদ্ধতিটা যেটা আমরা এখন দেখছি এটাকে বলা হয় শোধন। শোধন মানে হচ্ছে একটা জলের বাষ্প তৈরি হচ্ছে ভেতরে এই চেম্বারটার ভিতরে, এবং সেই জলের বাষ্পটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে এবং শরীর থেকে কী হচ্ছে ঘামের মাধ্যমে বডিটাকে ডিটক্সিফাই করছে, টক্সিনটাকে বের করে আনছে। দেখুন শোধন হয়ে গেছে, এখন পেশেন্ট ফিরে আসছে ওই জায়গা থেকে এবং দেখুন সারা গা কিন্তু ঘামে জর্জরিত, পুরো ঘাম তৈরি হয়েছে এই বাষ্প থেকে এবং এই ঘামটার মাধ্যমেই কিন্তু শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে। এখন আমরা করব যেটা, এটাকে বলা হয় শিরোধারা। শিরোধারা প্রসিডিওরটাই কী হবে, এইটা একরকম মেডিকেটেড অয়েল দেওয়া আছে, এই যে আমাদের ইউটেন্সিলটা এটার মধ্যে মেডিকেটেড অয়েল দেওয়া আছে এবং খুব আস্তে আস্তে নলের মাধ্যমে কপালে এর ধারাটা দেওয়া হচ্ছে। এই যে তেলের ধারাটা এতে দেওয়াতে কী হবে, এটা অ্যাকচুয়ালি কাজ করে আমাদের মনের ওপরে। শিরোধারার কাজ হচ্ছে আমাদের যে মানসিক চাপ বা স্ট্রেস সেটাকে কমিয়ে আনে এবং তাতে কী হয়, মানুষের যে একটা মানসিক সমস্যাগুলো যেগুলো দেখা দেয় সেটার থেকে বেরিয়ে আসা যায়। মানুষের যখন মন ভালো থাকে তখন কিন্তু তার শরীরও ভালো থাকে এবং শরীরের প্রত্যেকটা সিস্টেম ঠিকভাবে কাজ করে, এবং মন যদি আমাদের শান্ত থাকে তাহলে আমরা যে কোনো কাজ সুষ্ঠুমতো করতে পারি। এবং যে এই IBS থেকে যে মানুষের যে খুব তাড়াতাড়ি ইরিটেশন বা রেগে যাওয়া যেই সমস্যাগুলো বা অল্পতে অস্থির হয়ে যাওয়া সেইগুলো কিন্তু এই শিরোধারার মাধ্যমে কিন্তু কমিয়ে আনা যায়। এই শিরোধারাটা একটা গ্যাপ আছে, এই যে এখানে যে একটা
নল তৈরি করে দেওয়া হচ্ছে, তারও কিন্তু একটা মেজারমেন্ট আছে কতটা উপর থেকে দিতে হয়। এই যে আমরা সবসময় বলি যে আমাদের ক্যালকাটা আয়ুর্বেদের একটা অথেন্টিক ট্রিটমেন্ট হয়, সঠিক ট্রিটমেন্ট প্রয়োগ চিকিৎসা পদ্ধতিতে সঠিক থাকে, এগুলো হচ্ছে তার বিশেষত্ব। এই যে আমি যেই কথাটা বললাম যে এইটা একটা ডিস্টেন্স মেনে কিন্তু তেলের ধারাটা দেওয়া হয়, এটা কিন্তু ইচ্ছা করলে কেউ সামনে থেকে কেউ দিতে পারতো, কিন্তু সঠিক একটা পদ্ধতিতে কিন্তু একটা সঠিক মাপ মেনটেন করে দেওয়া হয়, তার এফেক্টটা কিন্তু এক ধরনের অন্যরকম হবে, যার এফেক্টটা খুব বেটার হবে আর কি। এই শিরোধারার যে তেলটা সেটা মেডিকেটেড অয়েলের বিভিন্ন ধরনের তেলের সংমিশ্রণে তৈরি হয়, একটা কম্বিনেশন অয়েল হয় যেটা কপালের ওপরে দিলে কি হয় যে আমাদের যে ফিলিংসগুলো বা ধরুন আমাদের যে সেন্সেশনগুলো সেগুলোর একটা পরিবর্তন হয়, এবং তাতে কি হয় যে আমাদের মন শান্ত হয়, এবং তার সাথে সাথে মস্তিষ্কজনিত কিছু রোগের সাথে সাথে আমাদের যে IBS ইরিটেবল বাউল সিন্ড্রোম যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, তাতেও কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যায়, মন শান্ত হয়। আর আবার বলছি, মন শান্ত হয় এবং যে একটা খিটখিটে ভাব যেটা তৈরি হয়ে যায় সেটার থেকে বেরিয়ে আসা যায়, এবং সুস্থ মন থাকলে সুস্থ শরীর অটোমেটিক হবে, তার জন্য কিন্তু আমরা এটা IBS-এ দিই। এই ধারার যখন সমাপ্তি ঘটে তখন একটা হালকা একটু মাসাজ দিয়ে কপালের ওপর এই পদ্ধতিটাকে কমপ্লিট করা হয়। পঞ্চকর্মা থেরাপি আপনারা দেখলেন, এবং আমরা যেহেতু কিডনিজনিত সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু মূল বিষয় হলো যে আপনার কিডনির সমস্যা করছে, সমস্যাটা কিডনিতেই, অন্য কোথাও নয়। কি করে বুঝবেন? প্রত্যেকটা রোগীরই তো কিছু না কিছু সিম্পটমস থাকে, সেটা একবার জানবো সুমিতদা। হ্যাঁ, এই কিডনির যে রোগগুলো সেগুলোর জেনে একটা জেনারেল কিছু মানে আমি সিম্পটম বলছি যেগুলোতে মানুষ বুঝতে পারে। খুব কমন যেটা হয়, যেটা UTI ইনফেকশনটা সবচেয়ে বেশি হয়, ঠিক আছে, তাই খুব কমনলি যেটা হয় দেখা যায় যে প্রস্রাব করতে গেলে, ইউরিন পাস করতে গেলে জ্বালা করবে, ঠিক আছে, এটা গেল। আরেকটা হবে যে পেইনও হতে পারে, পেচ্ছাপটা মানে প্রেশার দিয়ে খুব পেচ্ছাপটা করতে হচ্ছে মানে, এবং সাফিসিয়েন্ট ইউরিনটা পাস হতে চায় না, এরকম থাকবে। অনেক সময় দেখা যায় যে রিপিটেডলি রাত্রিবেলার দিকে বারে বারে ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে, এগুলো থাকবে। তারপরে আরেকটা দেখা যায় যে কোমরের মধ্যে ব্যথা, পেছন দিকে প্রথমে ব্যথা থাকে, তারপরে দেখা যায় যে আমাদের দুপায়ের ভাজে যে কুচকিচ যে ভাজটা সেখানে গ্রোয়িন বলে, এই পার্টে ব্যথাটা চলে আসে। এই ব্যথাগুলো কিন্তু দেখা যায় যে কিডনির প্রবলেম থেকে। সাধারণত যদি কিডনিতে স্টোন দেখা যায় যে কোমরের ব্যথাটা কিন্তু খুব মানে, তখন মানুষ বুঝতে পারে না এটা কি কোমরে স্পন্ডেলাইসিসের ব্যথা নাকি কিডনির ব্যথা, তার জন্য কিন্তু সেখানে অবশ্যই ডাক্তারবাবুর সাহায্য নিতে হবে, সেখানে কিন্তু টেস্ট করে দেখতে হবে যে কিসের থেকে ব্যথাটা হচ্ছে। এই শুধু ব্যথা হয়েছে একটা ওষুধ দোকান থেকে কিনে খেয়ে নিলাম, না, ব্যথার ওষুধ খেয়ে ওইভাবে কিডনির ট্রিটমেন্ট করা যাবে না। তো এটা গেল। তারপরে আবার দেখা যায় অনেক সময় কি হয়, ঘুম থেকে উঠলেই দেখা যাবে মুখটা খুব ফোলা, ঠিক আছে, কিডনি সমস্যাতে এটা কিন্তু একটা সিম্পটম, মুখ ফোলা, মানে যেটা আগে হতো না বা আগে ছিল না, মানে কেউ দেখেই বুঝবে কি হলো, মুখটা কেন এত ফুলে গেছে, এরকম না, চোখ মুখ ফোলা, চোখ মুখ দুটোই ফোলা থাকে। অনেক সময় দেখা যায় যে পায়ের পাতা ফুলছে, পায়ের জয়েন্টটা, অ্যাঙ্কেল জয়েন্ট যেটা পায়ের সেটা, অ্যাঙ্কেল জয়েন্টটা সেটা ফুলে যাচ্ছে, ঠিক আছে, এগুলো দেখা যাবে। তারপরে অনেক সময় দেখা যাবে যে স্কিনটা খুব ড্রাই হয়ে স্কেলি হয়ে গেছে, মানে যেন মাছের খোলসের মতো উঠছে, এগুলো দেখা যেতে পারে, ঠিক আছে। ঘুম হবে না ঠিক মতো, খাওয়া দাওয়া ঠিক থাকবে না। আরেকটা কী হবে, যাদের কিডনি ফেলিয়ার হয় তাদের ক্ষেত্রে এটা খুব দেখা যায় যে একটা ক্লান্তি ভাব চলে আসবে, খুব দুর্বল হয়ে যাবে শরীর। এই ব্যাপারগুলো থেকে কিন্তু বোঝা যায়, এই ব্যাপার সিম্পটম মানেই যে কিডনির প্রবলেম তা নয়,
যে তার একটা হেলদি লাইফস্টাইল, যেটা বলছিলাম শুরুতেই একবার বলছিলাম যে সে যাতে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে, তার প্রপার ঘুম হয়, তার স্ট্রেস লেভেলটা কম হয়। কারণ হচ্ছে এগুলো ঠিক থাকলে আনুষঙ্গিক যে সমস্যাগুলো ওগুলো চট করে আসবে না, যেমন সুগারটা ট্রিগার আপ হবে না, যে যদি স্ট্রেসটা কম থাকে, মানসিক চাপটা কম থাকে। যদি সঠিক ঘুম হয় তাহলে দেখা যাবে যে তার মন সুস্থ থাকছে, তার সাথে সাথে দেখা যাচ্ছে ওজন বাড়ছে না। কম ঘুমলেও অনেক সময় ওজন বেড়ে যায়, এটা একটা আছে ব্যাপার। আচ্ছা, তারপরে এবার আসছি খাওয়া দাওয়াটা। এই খাওয়া দাওয়াটার ক্ষেত্রে প্রপার ডায়েট চার্ট হবে, এমন ডায়েট চার্ট হবে যেখানে প্রোটিনের মাত্রা ঠিক থাকবে, যেখানে সোডিয়াম পটাশিয়ামের মাত্রাগুলো ঠিক থাকবে, অতিরিক্ত থাকবে না, যাতে কিডনির ওপরে প্রেশার না পড়ে। এই সবগুলো মেনটেন করার জন্য প্রপার একটা কিন্তু রেজিম দেওয়া হবে, তাকে একটা সিস্টেমে চলতে হবে, যে গাইডেন্সটা এখান থেকে পেয়ে একেবারে। এবং সেই সঙ্গে যেহেতু আমাকে আজকের পর্ব থেকে বিদায় নিতে হবে, তাই একটা কথা বলবো, যদি আপনি মনে করেন ক্যালকাটা আয়ুর্বেদে আসবেন তাহলে চলে আসতে পারেন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে। ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদ সবসময় আপনাদের জন্য রয়েছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে যেহেতু অনুষ্ঠান আমরা শেষ করব, তাই আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাবো। তার পাশাপাশি আমার সঙ্গে আজকে ছিলেন সুমিত দা, এবং সেই সঙ্গে আপনাদের পাশাপাশি আমি সুমিত দাকেও অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের পর্ব এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।